গরু পাচার মামলায় আজ ফের দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে এবং স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথমবার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন বলেই আজ আবারও ডাকা হয়েছে তাকে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ কি জানতে পারছো আজ কোন কোন বিষয় জানতে চাইবেন তদন্তকারীরা দেখো ইডি সূত্রের খবর মলয় পিট অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী তাকে ফের আজকে ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে এবং ইডি সূত্রের খবর গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করে ইডির অফিসার তাকে সন্তুষ্ট হননি এবং এখনো বহু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু তার কাছ থেকে জানতে চান ইডির গোয়েন্দারা এবং সেটা জানার জন্যই আজকে দ্বিতীয়বার মলয় পিটকে ফের তলব করা হয়েছে তুমি জানো ইডি সূত্রের খবর আগেই আমরা পেয়েছি যে স্বাধীন ট্রাস্ট সেই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোটি কোটি টাকা ট্রান্সফার হয়েছিল এবং অনুব্রত মন্ডলের আত্মীয়দের অ্যাকাউন্ট এবং কোম্পানির অ্যাকাউন্ট থেকে এবং এই তথ্য ইডির আধিকারিকরা পাচ্ছেন যে অনুব্রত মন্ডল বেশ কয়েকজনকে বলে দিয়েছিলেন এবং সেই বলাতেই কিন্তু বেশ কয়েকজনের অ্যাকাউন্ট থেকে আরো টাকা সেখানে পৌঁছে গেছিল অর্থাৎ সেই টাকা কোথায় গেল কোথায় ইনভেস্ট করা হলো মেডিকেল কলেজ বানানো হয়েছিল সেই টাকা দিয়েই কি মেডিকেল কলেজে ইনভেস্টমেন্ট করা হয়েছে এমন একাধিক প্রশ্ন রয়েছে যেটা জানার জন্যই মলয় পিটকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ইডির আধিকারিকরা জানাচ্ছেন এখনো বহু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু মলয় পিট থেকে চান ইডির অফিসাররা তাই আজকে দ্বিতীয়বার ফের মলয় পিটকে ইডির দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে এবং সেখানে তিনি পৌঁছলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইডি সূত্রে খবর বেশ কয়েকটা নথি তাদের কাছে রয়েছে ব্যাংক স্টেটমেন্টের কপি রয়েছে প্রয়োজনে সেই সমস্ত নথি এবং স্টেটমেন্টের কপি দেখিয়ে ফের মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করতে চান ইডির অফিসাররা তুমি জানো ইডি সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই অনুব্রত মন্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান কিন্তু তার আগেই কিন্তু অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নিতে চান ইডির অফিসার এবং তাদের বয়ানের সঙ্গেই কিন্তু ইডির অফিসাররা অনুব্রত মন্ডলের বয়ান মিলিয়ে দেখবেন এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি ধন্যবাদ প্রকাশ গতকালও কিন্তু দিল্লির সদর দপ্তরে ইডি সদর দপ্তরে আমরা জানি মলয় পিটকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় একই সঙ্গে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং মূলত অনুব্রত ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে এই টাকা লেনদেনের কাজে ব্যবহৃত হতো আদৌ হতো কিনা সেই সমস্ত তথ্যই কিন্তু এই সমস্ত বারবার জিজ্ঞাসাবাদে পরিষ্কার করতে চাইছেন ইডির আধিকারিকরা গরু পাচারের টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল অনুব্রত মন্ডলের কন্যা অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পর এবার সিবিআই এর নজরে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর্মচারীদের অ্যাকাউন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কর্মচারীদের মাসিক বেতন সামান্য হলেও মাঝে মধ্যে ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে সিবিআই এর সন্দেহ ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে গরু পাচারের টাকা লেনদেন হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তার কর্মচারীদের তালিকা তৈরি করতে শুরু করেছে সিবিআই ওই ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের নামে বীরভূমে কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অনুব্রত মন্ডলের 1 কোটি টাকার লটারি জেতার রহস্য ভেদ করতে গিয়ে মঙ্গলবার সামনে আসে আরও 3 লটারির হদিশ সিবিআই এর দাবি শুধু অনুব্রত মন্ডলই নয় দফায় দফায় লটারির টাকা ঢুকেছে তার কন্যা সুকন্যা মন্ডলের অ্যাকাউন্টেও এই প্রেক্ষাপটেই বুধবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য মলয় পিটকে দিল্লিতে ফের জিজ্ঞাসাবাদ করে ইডি তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীবের চালকলে কে বিনিয়োগ করেছিলেন অনুব্রত স্ত্রীর চিকিৎসার জন্য কেন টাকা দিয়েছিলেন তিনি উত্তর জানতে রাজীব ভট্টাচার্যকে এর আগেও 4 বার তলব করেছিল ইডি অনুব্রত ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী মলয় পিটের সংস্থা স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রতর আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির অনুমান সেই টাকা মলয়ের বেসরকারি মেডিকেল কলেজে বিনিয়োগ করা হয়েছে সেই টাকার উৎস জানতেই এই প্রথমবার তাকে জিজ্ঞাসাবাদ করল ইডি গরু পাচার মামলায় এর আগে 2 বার সিবিআই এর মুখোমুখি হন মলয় এবিপি আনন্দ